যে কই মাছ ধরা হয়েছে, এই যে এই পুকুর থেকে, এই পুকুর থেকে ধরা হয়েছে দেখেন, সেই যে কতগুলো কই মাছ, এই বর্ষায় কই মাছ সব উঠে উঠে এই ডাঙার দিকে লাভ দিচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো, এইখানে দেখেন কত বড় এগুলো, এই যে দেখেন, এই যে কই মাছ, এই যে দেখেন পুকুরে, এটা হলো গ্রামে শান্তি। আসলে গ্রামে এসে যে মাছ মারা এই বৃষ্টিতে, বহুদিন পর মনে এই ধরনের মাছ ধরা গেল, ধরতে পারলাম, আসলে ভীষণ ভালো লাগছে দেখে। এই দেখেন কই মাছ আরো উঠতেছে, আমরা ধরার চেষ্টা করছি, এখানে চতুর্দিকে মাছ, এখানে এই পুকুরে অনেকগুলো মাছ, অনেক মাছ আছে, ওপাশে আর একটা পুকুর আছে, এই পুকুরে মাছ হয়েছে দেখেন, আবার দেখায় কত বড় বড় মাছ, এই যে দেখেন এই সব কই মাছ। কত গ্রাম হতে পারে এটা? এটা আমার মনে হচ্ছে এটা এটা 200 গ্রাম হবে, তার বেশি গ্রাম, হ্যাঁ 200-250 গ্রাম হবে মাছটা, অনেক বড় মাছ দেখেন। এটা আর কিছু এগুলো আর এটা একটু কম হবে, এটা বা 200 গ্রাম হবে, এটা এটা আর একটু বেশি বড় হবে। তো এখনও উঠছে, আমার ধরার চেষ্টা করছি, এই জন্য শেয়ার করলাম। আসলে এই বর্ষাকালে এটা হচ্ছে গ্রামের শান্তি, যে আপনি আসবেন, আগে তো দেখতাম সবসময় মাছ আপনি উঠতো, এই বৃষ্টি হইলেই অনেকদিন পরে এই ফিল পেলাম আসলে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই গ্রামে ঈদ করতে আসে এই মজা আসলে অসাধারণ। তো সবাইকে ধন্যবাদ, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।